এই আমার সামান্য ইফতার আয়োজন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবাইকে রমজান মোবারক। তো আজ আমি কিছু সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশে থাকবেন, আর একটি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। তো আমি হালিম রান্নার জন্য এখানে হালিমের যেই রেসিপি ঢাল, ওগুলো আমি হালকা গরম কুসুম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এই যে ভিজার জন্য রেখে দিয়েছি, আমি 15-20 মিনিট ভিজিয়ে রাখব। এই পাকে আমি হালিম রান্নার জন্যে গরুর মাংসগুলো রান্না করে নিব। তো মাংসগুলো রান্নার জন্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1 কাপ, টমেটো দিয়েছি 1টি, আদা রসুন বাটা 1 চামচ, 2-3টি কাঁচামরিচ। তো আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি 300 গ্রাম মাংস নিয়েছি। তো আমি 300 গ্রাম মাংস দিয়ে আমি হালিম রান্না করব। তো আমি এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে, তেল আর এগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব গরু মাংসগুলো। তো আমি মাংসগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমি এখানে কোনো হাড় ইউজ করিনি, সবগুলাই মাংস। তো আমি এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে আমি রাঁধুনি হালিমটাই রান্না করতেছি, তাই রাঁধুনি হালিমের মধ্যে মশলার প্যাকেট থাকে এক্সট্রা। তো আমি ওই মশলাটা দিয়ে দিচ্ছি এখন। দিয়ে আমি আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে। তো এগুলো রান্না হয়ে ঠিক এইভাবে হয়ে আসবে, তখনই আমি হালিমগুলো এখানে দিয়ে দিব। তো এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্যে। তো আমি 15 মিনিটের মতন মাংসগুলো রান্না করে নেব। তো মাংসগুলো আমার রান্না হয়ে আসবে, সিদ্ধ হইবে, ঝোলগুলো টেনে আসবে, মাখা মাখা যখন হয়ে আসবে তখন আমি হালিমের মিশ্রণগুলো এর মধ্যে মিশিয়ে দিব একসাথে। তো আমি এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিব। তারপর এগুলো যখন মাখা মাখা হয়ে আসবে আমি এর মধ্যে হালিমগুলো দিয়ে দিব। আমার মাংসগুলো মাখা মাখা হয়ে আসলো, এখন আমি হালিমগুলো এর মধ্যে ঢেলে দিয়েছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার হালিমগুলো রান্না হওয়ার পর ঠিক এইভাবেই হবে। আজকে কচুর রুটি মুসুরির ডাল দিয়ে কচুর রুটি ভুনা করব, সেটিও একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমি এর মধ্যে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা সব কিছু দিয়ে নেড়ে চেড়ে আমি মুসুরির ডালগুলোকেও দিয়ে দিয়েছি। তো আমি মুসুরির ডালগুলোকে কষিয়ে এর মধ্যে কচুর লতিগুলোকে দিয়ে দিয়েছি। এগুলো খুবই কিন্তু অসাধারণ মজা। তো আমি ঢালগুলো একদম এভাবে আস্ত থাকবে, বেশি মিশা যাবে না। তো আমি এদিক দিয়ে মাছ রান্না করতেছি, পাঙ্গাস মাছ রান্না করব আজ। তো আমি এখানে তার জন্যে মাছগুলোকে ভেজে নিয়েছি মশলা দিয়ে, মরিচ হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি হালকা। তারপরে আমি এর মধ্যে সব কিছু দিয়ে মশলা, আমি রাঁধুনি মাছের মশলাটা ইউজ করছি পাঙ্গাস মাছের সাথে। তো সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে নিচ্ছি, হালকা পানি অ্যাড করেছি। আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। তো আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি, একদম মাখা মাখা হবে। আসলে এই রমজানে তেমন কোনো খাওয়া হয় না, কোনো কিছুই খেতে ভালো লাগে না, তো সিম্পল রান্না। তো আমার মাছগুলো প্রায় হওয়ার পথে এই যে কচুর লতিগুলো আমার হয়ে আসছে, মুসুরির ঢালগুলো একদম বেশি নরম করে ফেলিনি, এভাবে গোটা গোটায় রেখেছি। তো কচুর লতিগুলোও গোটা একদম। তো আপনারা আমার পাশে থাকবেন, কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।